এটা বিশ্বমানের স্টিল ফ্রেমড বাইসাইকেল, অনেক গর্ব নিয়ে সেটি তৈরি করা হয়েছে। কিন্তু আরও একটি বাইক ব্র্যান্ডের কি সত্যিই কোনো প্রয়োজন রয়েছে? নামিবিয়ার সাকারিয়া ও ড্যানের মতে অবশ্যই রয়েছে। তারা কিভাবে চাকা পুনরাবিষ্কার করলেন সেদিকে একবার নজর দেওয়া যাক। আমরা সব কিছু হাতে করি, যন্ত্র দিয়ে নয়, বারবার পরীক্ষা করি। বাইসাইকেল প্রস্তুতকারীরা সত্যি এতটাই ভালো। তারা হ্যাকস ও ফাইল ব্যবহার করে বারবার এমন টিউব কাটতে পারে, প্রত্যেকটি বাইসাইকেলের জন্য সেটা করতে পারে। অ্যালাইনমেন্ট টেবিলে নিয়ে গিয়ে আমরা 1 মিলিমিটারের ভগ্নাংশের মধ্যে সেটি পরিমাপ করতে পারি। আমরা ডিজাইনের প্রতি মনোযোগ দিই। আমাদের বাইসাইকেল তৈরির কাজ শেষ হলে সেটি সোজা ও অত্যন্ত শক্তিশালী হলে আমি খুব ভালো বোধ করি। এই কাজ সত্যি অনন্য। উচ্চমানের বাইসাইকেল তৈরি করে আমি গর্ববোধ করি। চার বছর ধরে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে এবং ফ্রেম তৈরির কৌশল নিখুঁত করে তুলে ওমামারুর টিম কঠিন পরিশ্রমের ফসল তোলার লক্ষ্যে নিজেদের 4টি মডেল বিশ্ববাজারে পাঠিয়েছিলেন। নামিবিয়ার ভূপ্রকৃতির সঙ্গে তার সম্পর্কই বা কি? অরিজিনাল গ্র্যাভেল মডেল 1 নামের যে বাইসাইকেল আমরা শুরু করেছিলাম সেটি পিচে রাস্তার উপর চালানোর উপযুক্ত, কিন্তু জঙ্গলের পথে জিপের ট্রাকের উপর সেটি নিয়ে গেলে মনে হয় আবার যেন শৈশবে পৌঁছে গেছি। Is made to just basically make you feel like a little kid again. আমরা যেটিকে হোলি ফায়ার বলি সেটাই আমার কাছে আদর্শ রোড বাইক। সেটি শতভাগ রেসিং এর জন্য তৈরি করা হয়নি। বড় টায়ার ক্লিয়ারেন্স রয়েছে, ফলে আরো মোটা টায়ার লাগানো যায়, যা নামিবিয়ার রুক্ষ পিচের রাস্তার উপর অথবা বিদেশে মসৃণ নুড়ির রাস্তার জন্য উপযুক্ত। আমরা সম্প্রতি লোস্কোপ নামের মডেল চালু করেছি। সেটা আমাদের হার্ডটেল মাউন্টেন বাইক। সেটি এমনভাবে তৈরি যার উপর বেশ বড় টায়ার বসানো যায়। সারাদিন চালানোর জন্য সেটা আদর্শ। অবশেষে পাঙ্গার পালা, সেটা আমার জন্য অত্যন্ত স্পেশাল, কারণ সেটি আমার আদি ভূমির জন্য ডিজাইন করা হয়েছে। আমাদের নুড়ি রাস্তা প্রশস্ত সোজা হতে পারে, কিন্তু আচমকা বালুভরা অংশ সামনে চলে এলে চমকে দিতে পারে। চিকন ভাব ও ফর্কের বেন্ড সেটিকে আরও নড়াচড়া করার সুযোগ দেয় এবং করোগেশন বা ঢেউয়ের গতি শুষে নেয়। সেটিতে ডিপ সেকশন কার্বন ফাইবার চাকা ও বিশেষ মাউন্টেন বাইক টায়ার রয়েছে। সেটা দেখতে বেশ অদ্ভুত, কারণ সেক্ষেত্রে ক্লাসিক্যাল চেহারার সঙ্গে আধুনিক প্রযুক্তির মেলবন্ধন ঘটানো হয়েছে। নামিব মরুভূমির কঠিন পরিবেশ এই দুই বিশেষভাবে তৈরি দুই চাকার যানের ডিজাইনের উপর প্রভাব ফেলেছে। কিন্তু নির্মাতারা ঠিক কাদের এমন বাইক বিক্রি করতে চান? যেসব মানুষ ডিজাইনের খুঁটিনাটি নিয়ে মাথা ঘামায়, ছোট ছোট বিষয় নিয়ে খুঁতখুঁতে, তারাই এমন সৃষ্টি দেখে আকর্ষিত হবেন। এটা খুব ভালো বিষয়, কারণ আমাদের বাইসাইকেল শুধু নামিবিয়ায় বিক্রি হচ্ছে না, আফ্রিকাকে গুরুত্ব দিতে পেরে আমার ভালো লাগে। এটাই আমাদের প্রথম বাইসাইকেল হিসেবে সুইজারল্যান্ডে যাচ্ছে। বিশেষ এই গ্রাহকের বয়স সামান্য বেশি, তাই তিনি ফ্ল্যাট হ্যান্ডেল বার সহ গ্রাভেল বাইক চাইছেন। তাই আমাদের জ্যামিতি একটু বদলাতে হবে, সেটি যাতে আরও সোজা পজিশনে তার শরীরের মাপের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় তা নিশ্চিত করতে হবে। এটা আমাদের সুন্দর হেড ব্যাচ। নির্দিষ্ট এই বাইসাইকেল নির্মাণের ক্ষেত্রে 4 জন জড়িত ছিলেন, তাদের নামের আদ্যাক্ষর শোভা পাচ্ছে। এমন সাফল্য ওমারুরু ও আফ্রিকার মানুষের মনে আশা জাগাচ্ছে। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? আপনার মন্তব্য বা কোনো প্রশ্ন থাকলে লিখুন নিচে মন্তব্যের ঘরে, আর আমাদের সঙ্গে থাকতে সাবস্ক্রাইব বাটনটি চাপুন।